নমস্কার। পশ্চিমবঙ্গে আবার বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে একসঙ্গে 8টি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস, তার সঙ্গে ANM পাসে, GNM পাসে ইত্যাদি পাসে কিন্তু এখানে বিভিন্ন পোস্টে এখানে ভ্যাকান্সি রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে, স্যালারি কত রয়েছে, আবেদন আপনাদেরকে কিভাবে করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট কত তারিখে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার আমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আমাদেরকে পোস্ট করতে হবে একটি নির্দিষ্ট অ্যাড্রেসে একটি নির্দিষ্ট ডেটের মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন এই নোটিফিকেশনের সঙ্গে। তো এখন চলুন দেখে নিই কি কি পোস্ট রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং ANM পাস, GNM পাস সকলের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। টোটাল 8টি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে যেটি রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট এর পোস্ট রয়েছে, যেখানে টোটাল 8টি শূন্য পদ রয়েছে এবং এখানে স্যালারি হচ্ছে 35,000 টাকা পার মান্থ। তারপরে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এখানেও টোটাল 8টি শূন্য পদ রয়েছে, স্যালারি হচ্ছে 35,000 টাকা পার মান্থ। তারপরে যেটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে টোটাল 16টি শূন্য পদ রয়েছে, 22,000 টাকা পার মান্থ হিসাবে এখানে স্যালারি দেওয়া হবে। তারপরে যে পোস্টটি রয়েছে ব্লক ডেটা ম্যানেজার, এখানে টোটাল 8টি শূন্য পদ রয়েছে এবং এখানে স্যালারি দেওয়া হবে 22,000 টাকা পার মান্থ। তারপর যেটি রয়েছে মেডিকেল অফিসার, এখানে রয়েছে 3টি শূন্য পদ এবং স্যালারি হচ্ছে 60,000 টাকা পার মান্থ। তারপর যেটি রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসারে আরো পোস্ট রয়েছে 3টি, যেখানে 3,000 টাকা পার ডে হিসাবে স্যালারি দেওয়া হবে। তারপরে যে গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল 3টি শূন্য পদ রয়েছে এবং স্যালারি হচ্ছে 13,000 টাকা পার মান্থ। তারপরে লাস্টে যে পোস্টে রয়েছে কাউন্সিলার পলিক্লিনিক, দেখতে পাচ্ছেন 1টি শূন্যপদ রয়েছে, 20,000 টাকা পার মান্থ। তো এই সকল পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখান থেকে চলুন দেখে নিই একে একে যে কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশন, তার সঙ্গে আরো কি কি বলা রয়েছে। তো এখানে প্রথমে যে পোস্টটি দেওয়া রয়েছে সে পোস্টে দেখতে পাচ্ছেন যে ব্লক ইপিডিমোলজিস্ট। তো ব্লক ইপিডিমোলজিস্টের এখানে দেওয়া রয়েছে, আপনারা এক নজর দেখে নেবেন এখান থেকে 8টি শূন্য পদে। এখান থেকে MSc লাইফ সায়েন্স করা থাকলে এখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে সিলেকশন করা হবে দেখতে পাচ্ছেন যে কি কোন কোন পদ্ধতিতে, প্রথমে ডকুমেন্টস এখানে ই করা হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একাডেমি স্কোর গুলি চেক করা হবে কত পেয়েছেন, তারপরে এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ। ঠিক আছে, এতগুলি ধাপে কিন্তু এখানে নিয়োগ হবে। তো তারপরে চলুন তারপরটি দেখে নিই। তারপরে যেটি রয়েছে, তো এখানে এই যে ব্লক ইপিডিমোলজিস্ট, এখানে কোন সাবজেক্ট থেকে কত নম্বর নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে যেটি রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এখানে যেখানে আমাদের 8টি শূন্য পদ রয়েছে, BSc ইন লাইফ সায়েন্স করা থাকলে আবেদন করতে পারবেন উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ঠিক আছে, কিংবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট করা থাকলেও আবেদন করতে পারবেন, 35,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি রয়েছে। বয়সগুলো এখান থেকে চেক আউট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করা হবে, ঠিক আছে। তো তারপরে যেটি রয়েছে চলুন দেখে নিই এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে এখানে 12 পাস করে থাকলে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে কিংবা বায়োলজি থাকতে হবে, ঠিক আছে। তো এখানে টোটাল 16টি শূন্য পদ রয়েছে, এখানে স্যালারি রয়েছে 22,000 টাকা পার মান্থ হিসাবে, বয়স এখানে 19 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন জেনারেলরা। এসসি ST OBC যারা রয়েছেন তারা বয়সের ছাড় পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে মোড অফ সিলেকশন কি রয়েছে চলুন দেখে নিই। মোড অফ সিলেকশনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কি হবে, যে শুধুমাত্র এখানে মেরিটের উপর ভিত্তিতে কিন্তু নিয়োগটি হবে, অর্থাৎ আপনার যে টোটাল মার্ক অবটেন পেয়েছেন আপনি একাডেমিক কোয়ালিফিকেশনে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, তার উপর ভিত্তি করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই হিসাবে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগটি করানো হবে, ঠিক আছে। তো তারপর যেটা রয়েছে ব্লক ডেটা ম্যানেজার, এখানে 8টি শূন্য পদ রয়েছে, গ্রাজুয়েশন করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে, তার সঙ্গে কম্পিউটার নলেজের প্রয়োজন। এখানে 22,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি দেওয়া হবে, বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কম্পিউটার টেস্ট কিন্তু নেওয়া হবে দেখতে পাচ্ছেন। তো কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ফাইনাল সিলেকশন আপনাদের এখানে যে মেরিট লিস্ট তৈরি করা হবে তার ভিত্তিতে কিন্তু পড়ানো হবে। তো এখান থেকে মোড অফ সিলেকশন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখে নেবেন এবং কোন ক্লাস থেকে কত করে মার্ক আপনাদের নিয়মের লিস্ট তৈরি হবে প্রত্যেকটিতে কিন্তু দেওয়া রয়েছে, নোটিফিকেশনটি থেকে একবার চেক আউট করে নেবেন, ঠিক আছে। লাস্টে দেখে দিচ্ছি নোটিফিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন। তারপর রয়েছে মেডিকেল অফিসার, এখান থেকে দেখতে পাচ্ছেন 3টি শূন্য পদ রয়েছে, MBBS করা থাকলে আবেদন করতে পারবেন, 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, ঠিক আছে। তো তারপরে যে পোস্টটি রয়েছে চলুন দেখে নিই, মেডিকেল অফিসার আরো একবার রয়েছে, এখান থেকে চেক আউট করে নেবেন।
তারপরে নিচের দিকে, এই নিচের দিকে আসার পরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে, তিনটি শূন্য পদে এখানে নিয়োগটি হবে, যেখানে এএনএম কোর্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন কিংবা জিএনএম কোর্স পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 1300 টাকা পার মান্থ হিসাবে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে বয়স আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এএনএম যারা কোর্স করেছেন কিংবা জিএনএম কোর্স করেছেন তারা কিন্তু এখান থেকে এখানে আবেদনটি করতে পারবেন তিনটি পোস্টের জন্য, ঠিক আছে। তো এখানে মোড অফ সিলেকশনে দেখতে পাচ্ছেন যে টু স্টেজের মধ্যে দিয়ে কিন্তু সিলেকশনটি হবে, এক হচ্ছে ডকুমেন্টস স্ক্রিনিং, আর একটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন নার্সিং মার্ক, আপনি যে নার্সিং এর কোর্স করেছেন সেখানে যে মার্ক পেয়েছেন সেই মার্কের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন 100, তার মধ্যে কিন্তু এএনএম জিএনএম থেকে কিন্তু 100 নিয়ে কিন্তু এখানে আপনাদের মার্কটি তৈরি করা হবে, ঠিক আছে। তো তারপরে যেটি রয়েছে কাউন্সিলার, একটি শূন্য পদের জন্য মাস্টার ডিগ্রি করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 20,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এখানে ইন্টারভিউ হবে এবং তার সঙ্গে রিটেন টেস্ট হবে, ঠিক আছে। তো এই ছিল নোটিফিকেশনটি, ভালো করে একবার চেক আউট করে নেবেন। তো এই যে নোটিফিকেশনটি, নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এই অফিসে, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যে চার্জটি রাখা হয়েছে 100 টাকা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি কাস্টের ক্যান্ডিডেটদের জন্য, এবং 50 টাকা হচ্ছে এসটি এসটি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 24/2/2023 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 4টার মধ্যে আপনাদেরকে কিন্তু এটি পোস্ট করতে হবে, যেটি স্পিড পোস্ট করতে হবে আপনাদেরকে কোন অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন, দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া। তো এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে পোস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো এখানে যাতে আপনারা আবেদন করবেন, অর্থাৎ টোটাল 8টি আলাদা আলাদা পোস্ট রয়েছে, 8টি পোস্টের ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিতে ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট এটি ডাউনলোড করে ফিল আপ করে জমা করতে পারবেন, অর্থাৎ পোস্ট করতে পারবেন। তো এই যে নোটিফিকেশন, নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ঠিক আছে। তো এটি নোটিফিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জব, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে ছেলে মেয়ে উভয় পাত্রে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এই নোটিশটি বেরিয়েছে, নোটিস ফর রিক্রুটমেন্ট ফর দ্য অফিস অফ দ্য সিএমওএইচ বাঁকুড়া, ঠিক আছে। 9/2/2023 তারিখে, 24/2/2023 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, পরবর্তী আপডেট গুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।